প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। যাদের কারণে আমরা এই বিশ্ব মানব ভণ্ডে এসেছি, আবারও চলে যাব, সেদিন তাদের বিনে আমাদের কোনো গতি থাকবে না। সেই পাকমান যতন আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা ফাতেমা হযরত আলী, ইমাম হাসান হুসাইন, এই পাঁচজনকে ছাড়া আমাদের কোনো গতি থাকবে না, কারণ তারা আমাদের জন্য পৃথিবীতে এসেছিল। আমি তাদের ওপর কিছু কথা বলবো, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে, মনোযোগ সহকারে শুনবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথায় চলে যাচ্ছি। ওরে বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করি ভাই, আল্লাহ নবীর নামটি রে আমি জবানে তে গাই। ওরে তাদের বিনে এই যা করতে গো বাবা, তাদের বিনে এই যা করতে গো মানুষ, কোন গতি নাই ওরে ভাই বা তুকো বলবো আমি কারে ময়না, তুকো বলবো আমি কারে।
আমার বাবা কোথায় আছে যাও না আমায় নিয়ে। মাজবনি যখন নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কান্না শুনতে না পারলেন, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে নিয়ে তার বাবা যে আব্দুল্লাহ মারা গিয়েছে ব্যবসার কাজে দূর দেশে যাবার পথে এক পাহাড়ি গর্তমে, মা জননী এখন চিন্তা করতেছে, রে বাচ্চা আমি তোরে কি দিয়ে বুঝাই, তোর বাবা তো আর এই দুনিয়ায় নাই। মায়ে বলে ও বাবা বলি যে তোমারে তোমার বাবা আছে ময়না দূর গোদার সে বুঝতে পারছে নবী সঙ্গে গো চলে ওরে যাইয়া দেখ তাহার বাবা শুইয়া কবরে
আসিয়া সালাম দিল আমে নাকে, বলে মা গো মাফ করিও আল্লাহ রহু কুয়ে, জীবন খান লইয়া যাব ওই নাই আরো সেতে, দুনিয়া রেত বানাইবে ওই না নবী রে, এতিম হইয়া থাকবে নবী এইটা জগতে, উম্মতের লাগিয়া কানবে রোজ হাসরে, জানে সকলে।